আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। হাজির হয়েছি নতুন আরেকটি ব্লগ দিয়ে, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন আমাদের এদিকে কিন্তু বিগত দুই দিন ধরে অনবরত বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে অনেক ভালো লাগছে, কারণ অনেক গরম ছিল, তো তো বৃষ্টি দেওয়া কিছুটা গরম কমেছে, অনেক ভালো লাগছে। যেহেতু বৃষ্টি দিচ্ছে ভাবলাম কিছু তৈরি করি, তো আজকে আমি ঝালপুলি তৈরি করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেকে হয়তো বা ঝালপুলিটা হোটেল থেকে এনে কিনে খেয়েছেন, কখনো তৈরি করেছেন কিনা জানি না, তবে আমার রেসিপিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি কিছু মশলা নিয়েছি, তো এখানে আছে 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ জিরা, 1/2 চা চামচ মিষ্টি মৌরি, কয়েকটা গোলমরিচ, কয়েকটা লং আর অল্প জয়ফল জয়ত্রী। এবার এই সব কিছুকে একটা শুকনো কুলায় ঢেলে তারপর গুঁড়ো করে নিতে হবে। চেষ্টা করবেন এই রান্নাতে, মানে আমি পুলি পিঠার জন্য যে পুলিটা তৈরি করব, ভেতরের পুরটা তৈরি করব, এর জন্য ভাজা মশলা ব্যবহার করব। এতে করে খেতে অনেক ভালো লাগবে। তবে চাইলে আপনারা এমনিতেও নর্মাল মশলা দিয়ে, মানে প্যাকেটে যে মশলা, ওই মশলা দিয়েও করতে পারবেন। প্রথমে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু রান্নার তেল। এবারে দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে প্রায় 1.5 কাপ আলু নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন আলুটাকে আমি এইভাবে কুইক করে কেটে রেখেছি। সাধারণত হোটেলগুলোতে কিন্তু এইভাবে কিউব করেই কেটে নেয়, তো আমি এইভাবেই কেটে নিয়েছি। চুলার আঁচটা হাই হিটে রেখে 5 মিনিট মতো ভেজে নেব, আর 2টা তেজপাতাও দিয়েছি সাথে। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিচ্ছি, তবে চাইলে বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পানি, আর এই পানিটা দিচ্ছি মশলাটা কষানোর জন্য। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, এখানে 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, আর সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলাটা করে রেখেছিলাম ভাজা মশলা, ওই মশলাটাও এখানে দিয়ে দিচ্ছি। একটু সময় মশলাটাকে আলুর সাথে কষিয়ে নেব। ছোলার আঁচটা মিডিয়ামে আছে, তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলা। এখানে 1/2 কাপ পরিমাণে সেদ্ধ করা ছোলা আছে। ছোলার আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে বাড়তি যে পানি, ওই পানিটা শুকিয়ে নিতে হবে। যদি আপনাদের কাছে মনে হয় আলুটা সেদ্ধ হবে না, সেই ক্ষেত্রে আরেকটু পানি দিতে পারেন। তবে আমি ছোলার আঁচটা হাই হিটে রেখে প্রথমেই কিন্তু আলুগুলোকে ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার রান্না হয়ে গেছে। এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। তো ঠান্ডা হওয়ার পর আমি পুলি পিঠাটা তৈরি করব। এবারে যে ওরে যাচ্ছি পুলি পিঠার জন্য, পুলি যে খাই ওইটা তৈরি করব। এখানে আমি নিয়েছি 3 কাপ পরিমাণে আটা, সাথে নিয়েছি লবণ, 2 টেবিল চামচ রান্নার তেল। এবার দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। আমরা সাধারণত যেরকম লুচি তৈরি করি সেই রকমই লুচির কাইটা তৈরি করতে হবে।
বা ডোটা তৈরি করতে হবে, খামিরটা তৈরি করে নিয়ে তারপর রুটি বেলে নিতে হবে। এবারে আমি রুটি বেলে নিচ্ছি, আর রুটিগুলা কিন্তু একটু ভারী হবে, যেহেতু আমি এখানে ভেতরের মশলাযুক্ত পুর ব্যবহার করব, ওই জন্য কিন্তু একটু ভারী করে রুটিটা বেলে নিতে হবে। আমার রুটি বেলা হয়ে গেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পুর, আর পুরটা দিয়ে আমি হোটেলে যে এরকম ভাবে সাজ করে দেয় তো ওই রকম সাজ করে দিচ্ছি। যদি আপনারা সাজ করতে না পারেন তাহলে কাঁটা চামচের সাহায্যে সাজটা বা নকশাটা এঁকে নিতে পারেন, অথবা পুলি পিঠার যে ডাইস পাওয়া যায় ওইগুলা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। চেষ্টা করবেন রুটিটাকে একটু ভারী করতে, এতে করে কিন্তু খুব সুন্দরভাবে পুলি পিঠাটা ভাজা হবে আর খেতেও ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে। অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, যেহেতু আমরা রুটিটা একটু ভারী করে বেলে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে, একটু সময় নিয়ে ভাজবেন, এতে করে বাইরের দিকটা খুব বেশি মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে। এই পুলিপিঠাটা যতটা সময় নিয়ে ভাজবেন পুলিপিঠাগুলো খেতে ততটাই মুচমুচে হবে, আর বেশিক্ষণ কিন্তু মুচমুচে রাখা যাবে, কোনো সমস্যা হবে না। কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলা ভাজা হয়ে গেছে, আমি এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। আর সাথে আছে চা, দেখতেই পাচ্ছেন। তো দুপুর বেলা গরু মাংস রান্না করব, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হলো না, কারেন্ট চলে গেছে। কিছুটা আমি ভিডিও করেছিলাম, এরপর কারেন্ট চলে যাওয়ার পর আর ভিডিও করা হয়নি। আমাদের আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক দিতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।